নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা তোমাদের পাখিদের নিয়ে অনেক ভালো আছো। বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের ম্যাকাও পাখির বর্তমান বাজারে কত দাম চলছে সেই সম্বন্ধে সম্পূর্ণ আপডেট দেব। তো এটি একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও। যদি তোমরা ম্যাকাও পাখি পছন্দ করো বা ম্যাকাও পাখি কিনতে চাও, তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখবে, কারণ এই ভিডিওতে ভারতের বাজারে যত রকম ম্যাকাও পাখি দেখতে পাওয়া যায় বা কিনতে পাওয়া যায় সম্পূর্ণ আমি দেখানোর চেষ্টা করব। কোন ম্যাকাও পাখির কী দাম, বাচ্চা পাখির কত দাম, আর অ্যাডাল্ট পাখি নিতে গেলে আপনার কত টাকা খরচ করতে হতে পারে। তো বন্ধুরা, ভিডিওটা খুব ইনফরমেটিভ হবে। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে, ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, আর চ্যানেলে যদি তোমরা নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমি নতুন নতুন পাখির প্রাইস সম্বন্ধে এই চ্যানেলের মাধ্যমে আপনাদের আপডেট দিয়ে থাকি। তো চলো বন্ধুরা, আর দেরি না করে শুরু করে নেওয়া যাক আজকের ভিডিও। দেখে নেওয়া যাক বর্তমান বাজারে ম্যাকাও পাখির কত কী দাম চলছে। ভিডিও শুরুতে প্রথমেই বলি, ভারতের বাজারে মোট 7টি থেকে 8টি মিউটেশনের ম্যাকাও পাখি দেখতে পাওয়া যায়, যাদের দাম 60,000 টাকা থেকে শুরু হয়ে প্রায় 44 লাখ টাকা পর্যন্ত এদের পেয়ার হতে পারে। তো বন্ধুরা, ভারতের বিভিন্ন রাজ্য অনুযায়ী এই দামটা একটু ওঠানামা করতে পারে। তো তোমরা কোন রাজ্য থেকে এই ভিডিওটা দেখছো তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো, তাহলে আমি সেই রাজ্যের এক্স্যাক্ট প্রাইস কত চলছে সেই দামটা আমি তোমাদের জানানোর চেষ্টা করব। তো বন্ধুরা, ম্যাকাও পাখি অত্যন্ত বড় একটা পাখি, দেখতে খুব ভয়ানক, কিন্তু বন্ধুরা এরা খুব মিষ্টি স্বভাবের হয়ে থাকে। পাখিগুলি দেখতে অত্যন্ত সুন্দর আর এরা অল্প বিস্তর কথাও বলতে পারে। সবার প্রথম ম্যাকাও পাখির যে মিউটেশনটির কথা বলবো সেটি হচ্ছে হান্স ম্যাকাও। হান্স ম্যাকাও ম্যাকাও পাখির প্রজাতির মধ্যে সব থেকে ছোট আকারের এই পাখিটি হয়। পাখিটির বর্তমান বাজারে দাম চলছে 80,000 থেকে 90,000 টাকা। একটা বেবি যদি আপনি নিতে চান, তাহলে আপনাকে এই টাকাটা খরচ করতে হবে। আর আপনি যদি একটা হান্স ম্যাকাওয়ের পেয়ার নিতে চান, তাহলে বন্ধুরা আপনাকে অ্যাডাল্ট পেয়ারের কথা বলছি, তাহলে আপনাকে 2,00,000 থেকে 2,10,000 টাকা পর্যন্ত আপনাকে খরচ করতে হবে। এটি ছিল হান্স ম্যাকাও। নেক্সট যে ম্যাকাও পাখিটির কথা বলবো সেটি বন্ধুরা ব্লু অ্যান্ড গোল্ড ম্যাকাও। এই প্রজাতির পাখিটি খুব জনপ্রিয় একটি পাখি, প্রায় সমগ্র ভারতবর্ষেই এই পাখিটি দেখতে পাওয়া যায়। পাখিটি দেখতে অত্যন্ত সুন্দর, এদের ডানার দিকে নীল কালারের হয়ে থাকে আর এদের বুকের দিকে গোল্ডেন কালারের হয়ে থাকে। এই কারণে এই পাখিটির নাম ব্লু অ্যান্ড গোল্ড ম্যাকাও। আর এই পাখিটির প্রাইস চলছে বর্তমান বাজারে, যদি আপনি ব্লু অ্যান্ড গোল্ড ম্যাকাওয়ের একটা বেবি নিতে চান, তাহলে আপনাকে খরচ করতে হবে 1,50,000 থেকে 1,80,000 টাকা পর্যন্ত। আর যদি আপনি ব্লু অ্যান্ড গোল্ড ম্যাকাওয়ের একটা পেয়ার নিতে চান অ্যাডাল্ট, তাহলে বন্ধুরা আপনাকে খরচ করতে হবে 4,00,000 থেকে 5,00,000 টাকার মধ্যে। পাখির যেমন কোয়ালিটি হবে পাখির তেমন দাম হবে। আর এই সব বড় মাপের পাখি, পাখির টেমনেসের উপরেও পাখির দাম হয়, যে পাখি কত ভালো টেম আছে সেই উপরে এই পাখিগুলির দাম হয়ে থাকে। নেক্সট বন্ধুরা যে পাখিটির কথা বলবো সেটি হচ্ছে সার্বিয়ান ম্যাকাও। এই পাখিগুলি অনেকটা হান্স ম্যাকাওয়ের মতন দেখতে লাগে। পাখিগুলি মিডিয়াম আকারের হয়ে থাকে। আর একটা সার্বিয়ান ম্যাকাওয়ের বেবি কিনতে আপনাকে খরচ করতে হতে পারে 1,30,000 থেকে 1,70,000 টাকা পর্যন্ত। আর যদি আপনি এক পেয়ার সার্বিয়ান ম্যাকাও কিনতে চান, তাহলে বন্ধুরা আপনাকে খরচ করতে হতে পারে 3,50,000 থেকে 4,00,000 টাকা পর্যন্ত। এই পাখিগুলি অত্যন্ত সুন্দর আর এটি অল্প বিস্তর কথাও বলতে পারে। এরপরে নেক্সট যে পাখিটির কথা বলবো সেটি হচ্ছে রেড গ্রিন উইন্ড ম্যাকাও। পাখিটি দেখতে অত্যন্ত সুন্দর। তো পাখিটির ডানার দিকে গ্রিন কালার হয়ে থাকে আর পুরো বডি এদের লাল কালার হয়ে থাকে। এই কারণে এই পাখিটির নাম হয়েছে রেড গ্রিন উইন্ড ম্যাকাও।
তো বন্ধুরা, একটা রেড গ্রিন উইন মাকাওয়ের বাচ্চা নিতে আপনাকে খরচ করতে হবে 450,000 টাকা থেকে 500,000 টাকা পর্যন্ত। আর আপনি যদি একটা অ্যাডাল্ট রেড গ্রিন উইন্ড মাকাও নেন, তাহলে বন্ধুরা আপনাকে খরচ করতে হবে 10,00,000 টাকা থেকে 11,00,000 টাকা পর্যন্ত। এরপর বন্ধুরা, নেক্সট যে পাখিটির কথা বলবো সেটি হচ্ছে সকলের জনপ্রিয় একটি ম্যাকাও পাখি, যার নাম স্কারলেট ম্যাকাও। স্কারলেট ম্যাকাও ম্যাকাও পাখির মধ্যে সব থেকে কালারফুল হয়ে থাকে। পাখিগুলির গায়ের রং অত্যন্ত সুন্দর আর বিভিন্ন কালার এদের দেখতে পাওয়া যায়। একটা স্কারলেট ম্যাকাওয়ের বাচ্চা নিতে আপনাকে 680,000 টাকা থেকে 750,000 টাকা পর্যন্ত খরচ করতে হতে পারে। আর আপনি যদি এক পেয়ার অ্যাডাল্ট স্কারলেট ম্যাকাও নিতে চান, তাহলে আপনাকে খরচ করতে হবে 12,00,000 টাকা থেকে 14,00,000 টাকা পর্যন্ত। পাখির যেমন কোয়ালিটি হবে, পাখির তেমন দাম হবে। তো স্কারলেট ম্যাকাও খুব এক্সপেন্সিভ একটা পাখি, আর এটি বন্ধুরা ভারতবর্ষে খুব কম পরিমাণে দেখতে পাওয়া যায়। এদের কারণ এই পাখিগুলি খুব দামি, আর এত দামি বলে পাখিগুলি খুব কমই দেখতে পাওয়া যায়। নেক্সট বন্ধুরা, ম্যাকাও প্রজাতির মধ্যে সব থেকে বড় যে পাখিটির কথা বলবো সেটি হচ্ছে হায়াসিন্থ ম্যাকাও। এই প্রজাতির ম্যাকাও ইন্ডিয়াতে খুঁজলে খুব কমই পাবেন, কারণ কি এই প্রজাতির ম্যাকাও পাখিগুলির দাম অত্যন্ত বেশি হয়ে থাকে। এক পেয়ার হায়াসিন্থ ম্যাকাও কিনতে গেলে আপনাকে ইন্ডিয়ান বাজারে 40,00,000 টাকা থেকে 44,00,000 টাকা পর্যন্ত আপনাকে খরচ করতে হতে পারে। পাখিগুলি অত্যন্ত সুন্দর আর এরা খুব বড় আকারের হয়ে থাকে। পাখিগুলির গায়ের রং পুরোপুরি নীল হয় আর পাখিগুলি দেখতে অত্যন্ত সুন্দর। একটা হায়াসিন্থ ম্যাকাও কিনতে হয়তো বেশ কিছু পাখিপ্রেমীদের বাড়ির কোনো জিনিস বা পুরো বাড়ি বিক্রি করতে হতে পারে। এই কারণে হায়াসিন্থ ম্যাকাও ভারতবর্ষে কম পরিমাণে দেখতে পাওয়া যায়। তো বন্ধুরা, এই ম্যাকাও প্রজাতির মধ্যে আপনার কোন প্রজাতির ম্যাকাও সব থেকে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, ভিডিওটি তোমাদের ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে। আর তোমরা নেক্সট কোন টপিকে ভিডিও চাও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি নেক্সট সেই টপিকে একটা ভিডিও আনার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকের মতো এইটুকানি। দেখা হচ্ছে কোনো নেক্সট কোনো ভিডিওতে। বন্দে মাতরম, জয় হিন্দ বন্ধুরা।